একটু বাড়বে ভোকাল। তো বিষয়টা হলো আমি জানতাম একদিন যেহেতু গাইছিন গুরু শিষ্য পাল্লাটা একদিন গাইছিন আমার সাথে, তো আমি জানতাম যে গুরু শিষ্য পাল্লা মোটামুটি গাইতে পারে, এখন যে নবুয়ত বেলা এতেও যে গাইতে পারে এটা কিন্তু আমার জানা নাই। তো আমি যেহেতু আমাকে বেলায়েত দিছে আমি আমার বেলায়েত থেকে গান করে আমি বসবো, এরপর নবুয়ত মানে বিষয়টা কিন্তু বিশাল বিষয়। তো আগে একটা গান গাই, এরপরে আমার কিন্তু প্রশ্ন করাটা এটা হয় না, এই পালাটা যদি হে একটা গান গাওয়ার পর পরেই যদি দিয়ালতেন তাইলে হে আমার যে গাইতো আর আমি যেমন পারি এরম কইতাম, এরপরে তারে আমি যে গাইতাম। আচ্ছা, এরপরেও যেহেতু ভাগটা যেহেতু আমার উপরে পড়ছে আমি আগে একটা গান গাই, এরপরে এই গানের মাধ্যমে আমি একটু চিন্তা করি যে তারে কি প্রশ্ন করা যাবে কি না। না ওহন জায়গা মতো ভরছে, ওহন আর টোকাটোকি হইতো না। সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি ভোকাল আরো লাগবে মনিটরে, ভোকালটা একটু চিকন হবে। সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি ।
সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি মানে তারও ইচ্ছা যে আমার সাথে গান করবে আর আলম ভাই কইতাছে কয়ে দেখি ছাত্রই কি শিখছে না এখন বর্তমানে বর্তমানে যে গানের যে হাল বর্তমানে গানের যে হাল এই হাল হিসাবে কিন্তু উস্তাদের চাইতে কিন্তু ছাত্রছাত্রীরা বেশি জানে খেললে কি কারণ হে রাজা পারে এটা আবার আমি পারি না এরা যা করতে পারে এটা আবার আমি পারি না খেললে কি পারি না কারণ কোনো কোনো সময় ছাত্ররেও কিন্তু ডর করে যারা না জানি কোনটা কোন সময় কোনটা কইব এতে কারণ এরা তো গানের কোনো আগ্রহী বুঝতো না কথার কোনো লিঙ্গ বুঝতো না একটু ভয় লাগে যে কারণে এই মানে কিছু কিছু ভয়ও লাগে তবে যাই হোক তোমাকে আমি প্রশ্ন করতে পারি না আর প্রশ্ন করার এখতিয়ারও আমার কাছে নাই তো পালা যেহেতু দিছে এখন পালাটা টিকায় রাখতে যায়া কথাটা রাখতে যাই আপাতত যেটা না হইলেই না হয় এটা তো রাখতে হবে তুমি একটু বলবা তুমি যে নবত গাইবা নবত কত প্রকার এবং কি কি এর মধ্যে কোন নবটটা তুমি গাইবা কি 313 জন নবী ও গীতিকার শফিক ভাই আমার এই গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা দিয়ে বকশিশ করলেন ধন্যবাদ এখন আমার কথা হইল যে নবুয়ত যারা নবুয়ত প্রাপ্ত তারাই কিন্তু নবী আর নবী থেকেই আসছে নবুয়ত অথবা এখানে আরেকটা টাইটেল আছে নবা নবা হইতে নবুয়তের উৎপত্তি এখন এই 313 জন নবী ঈসা আলাইহিস সালাম উনিও নবী ইউসুফ আলাইহিস সালাম উনিও নবী সুলেমান আলাইহিস সালাম উনিও নবী দাউদ আলাইহিস সালাম উনিও নবী জাকারিয়া আলাইহিস সালাম উনিও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম উনিও নবী এখন সবাই তো নবী এই কারণে আমি জিজ্ঞাসা করছি যে নবুয়ত কত প্রকার এবং কি কি তুমি যে আমার সাথে গাইবা আমার সাথে কোন নবুয়ত তুমি গাইবা Thank you.
ভিখারি দুয়ারে খাড়া ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো ভিখারি দুয়ারে খাড়া ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোমার রীতি বানাই আরং মহল ঘর করতেছ বসতি ভিক্ষা চাইলে কোনা কথা এই কি তোমার রীতি এই অভাগী এই দিকে যাই বলে গো সর সর মালিক রে বলে গো সর সর এ অভাগী যেই দিকে যাই বলে গো সর সর মালিক রে বলে গো সর সর কোরআনে প্রমাণ দিয়াছ কোরআনে প্রমাণ দিয়াছ কেউ নাই তোমার পর আমার ঘরে মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো কাউসারেরও পানি তোমার কাছে আছে জানি মধু আর চিনি সারা বান্ত হুরায় আছে কাউসারেরও পানি হুর গেলে মানাছে তোমায় করিতে আদর মালিক রে করিতে আদর হুর গেলে মানাছে তোমায় করিতে আদর মালিক রে করিতে আদর তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার একটু হও অগ্রসর আমার ঘরে মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো
কলঙ্ক নামে রটি বেঠাই ঠাই নম্বরু যার কাম্বর তার সদায় হওয়া চাই নইলে তোমার কলঙ্ক নামে রে রটি বেঠাই ঠাই চলে উকিল মুন্সি চারলো বাড়ি ঘর মালিক রে চারলো বাড়ি ঘর ভিক্ষার চলে উকিল মুন্সি চারলো বাড়ি ঘর মালিক রে চারলো বাড়ি ঘর একদিন না লইলে তুমি একদিন না লইলে তুমি ও ভাগির খবর আমার ঘরে মালিক রে কোথায় ভি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তো ভিখারি দুয়ারে খারা ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে ক্ষুধায় ভিখারি মরলে হায় রে কলঙ্ক তো যাক অত্যন্ত চমৎকার গুণে গান করলেন আমার বাবা। তো গান করলেন, কিছু কথাও বললেন অনেক চমৎকার করে। তো উনি আবার আমার বাবা, কিন্তু এখন বর্তমানে এই বাপুদের পরিচয় বাদ দিলাম। এখন বর্তমানে আমিও শিল্পী, আপনিও শিল্পী। এখন হলো আমাদের অভিনয়ের ক্ষেত্র। এখানে আমিও আপনার ছেলে ছেলে না, আপনি আমার বাবা না। গান গান বাউল গান পালা গান এটার মধ্যে ছাড় দেওয়া সম্ভব না, চলে না। তো যাই হোক, উনি বলতেছেন কই আমার সাথে একদিন গুরু শিষ্য পালা গাইছে, এইটা আমি জানতাম। তো নবুয়ত বেলা জায়গায় এই গাইতারে কিনা এটা আমি জানি না। আর আমার বলতেছেন আপনি জানেন কিভাবে আমি পারবো না পারবো না, এটা আপনি কিভাবে জানেন আমি যা পারতাম না। নবুয়ত বেলায় পালা গান দিলেন, আমি পারি বা না পারি আপনি শিখাইছেন যতটুকু আমি ততটুকুই পারবাম। আর যদি তুই সেটা ভুল হয় আপনি সংশোধন করে দিবেন, কথাতে বুঝাইবেন, নয়তো বাইরে হলেও সংশোধন করবেন। আমি আপনারে কিছু না কই তাহলে দুইটা ঠ্যাং তো আল্লাহ দিছে তো তো দিতে পারবাম নাকি, এটা হলেও তো আমি পারবাম, পারতাম নাকি। তো যাই হোক, গান করলেন, প্রশ্ন রাখলেন, আমি জবাব দেব সাধ্য মতো যতটুকু পারি। আর আগে একটি গান করে নিই। ওরে মদিনাতে শুয়ে আছেন রাসুল, ওরে মদিনাতে শুয়ে আছেন রাসুল, আমি নবীজির রোজাতে জানাই সালাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীর গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম। ওরে মদিনাতে শুয়ে আছেন রাসুল, ওরে মদিনাতে শুয়ে আছেন রাসুল, আমি নবীজির রোজাতে জানাই সালাম,
নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম। উনি বললেন 313 জন নবী, এর মধ্যে তুমি কোন নবীর নবুয়ত গাইবা বা নবুয়ত কয় প্রকার কি কি? আমি গাবো নবুয়ত হচ্ছে, একটা হচ্ছে নবুয়ত অর্থাৎ সব নবীদের নবুয়ত, আর আমি যেটা গাবো সেটা হচ্ছে মহর নবুয়ত। মহরে নবুয়ত সেই পালাটা আমি করব, এবং এই নবুয়তটা একমাত্র আমাদের নবী যিনি আখেরি জামানার শেষ পয়গাম্বর, উনার ব্যতীত আর কারো এই নবুয়ত না, এটা হচ্ছে মহরে নবুয়ত, সেটাই আমি করব। আর যিনি গাছের নবী, মাছের নবী, পাহাড় পর্বতের নবী, 18,000 মাখলুকাতের নবী, নবীদেরও নবী, নিজে আল্লাহরও নবী, আমি সেই নবীর নবুয়ত গাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। কথা স্মরণ রাখি সর্বক্ষণ, সেই নবীর কথা স্মরণ রাখি সর্বক্ষণ, ওরে যার খাতিরে পৃথিবী সৃষ্টি করে, যার খাতিরে পৃথিবী সৃষ্টি করে, আমি জন্ম নিয়া নয়নে দেখলাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম। Oh,
সম্প্রচার নবী করলেন ঘোষণা আমার প্রথমে আপনার কাছে জানার থাকবে এই যে বেলায়েত নবুয়তের যুগেও একজনের কাছে বেলায়েত ছিল, একজন বেলায়েতের ওলি ছিলেন। আপনার কাছে আমার জানার বিষয়, নবুয়তের যুগে বেলায়েত কার কাছে ছিল, সেই ব্যক্তিটা কে, এবং বেলায়েতটা সে কোথায় পাইছিল। আপনার কাছে আমার প্রথমে এইটুকু জানার থাকবে, এরপরে মালিকে যা করে। ওহে প্রিয় নবী নূরের ছবি, গাইব তোমার গুণগান আমি, করব তোমার গুণগান। হলদি বাবিকে পারবে হালকা
হইয়া আপনি সাই কিবরিয়া নিজের নূর দিয়া তোমাকে বানা নূরের নবী এটাতে কি কারো অবিশ্বাস আছে ওনার দেহ মুবারক হচ্ছে নূরের ওনার ডাইনে নূর মুবারক বামে নূর মুবারক ওনার উপরেই উপরে নূর মুবারক নিচে নূর মুবারক ওনার চুলগুলো সহ নূর মুবারক ওনার যা কিছু আছে সবগুলি পাক আমরা এমন নবীর উম্মত আমি আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করি যে আমাকে আল্লাহ পাক দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন আমাকে একটা নাস্তিক হিসাবেও কিন্তু পাঠাইতে পারত আল্লাহ পাক আমাকে তা করে নাই আমাকে এমন একজন নবীর উম্মত করে পাঠিয়েছেন যিনি উম্মতের জন্য পাগল যিনি উম্মতকে হাসরের মাঠে তরায় নিবে অন্যান্য নবী থাকবে তাদের চিন্তায় শুধু আমাদের নবী থাকবে আমাদের চিন্তায় আমার দয়াল নবী তিনি যে নূরের নবী এতে আমাদের কোনো সন্দেহ নাই আমি সেই নবীর উম্মত আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি আর আমরা এমন নবীর উম্মত নবীর উম্মতের দাম অন্য অন্য নবীদের চেয়েও বেশি এটা হচ্ছে হাদিস আমার মুখের কথা না নবীর আমাদের নবীর উম্মতের দাম অন্য অন্য নবীর চেয়েও বেশি একদিন নবী যখন মেরাজে গেলেন তখন মুসা নবী বলতেছে আপনি দুনিয়াতে বইলা বেড়ান যে আপনার নবী আপনার উম্মতের দাম অন্য অন্য নবীদের চেয়েও বেশি এটা কিভাবে কই এটা কি আমি বলবো না আমার উম্মত বলবে পরে ডাক দিছে এই রুহানি জগতে ডাক দিছে তারপরে একজন আসছে আসো এদিকে তো ডাক আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম আমাকে কেন ডাকলেন যে দেহ তো কি কয় আরে মুসা নবী বলতেছে হে তুমি কে বলতেছে আমার এখন কোনো নাম নাই তবে দুনিয়াতে নাম হবে আমার ইমাম গাজ্জালি ইমাম গাজ্জালি আমার নাম হবে দুনিয়াতে তোমার আবার বলতেছে গো তুমি এত বেশি কথা বলো কেন আমি কি বলতেছি তুমি কি তোমার নাম নাই দুনিয়াতে এমক হেমক হইব এটা তুমি কি বলো যে আপনিও তো যে আল্লাহ যে আপনার কহুতর পাহাড়ে একটা জিগাইছে আপনি যে বড়র বড়র করতেন এটাও তো আমি জানি আসলে ঠিক হই তাই আমরা সেই নবীর উম্মত হিসাবে আমরা লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করি আর দয়াল নবী আমাদের নূরের নবী তিনার সাথে আর কারো নবী কোনো নবীর তুলনা হয় তাই গানের মধ্যে বলছেন আশেক হইয়া আপনি সাই কিবরিয়া নিজের নূর দিয়া তোমাকে বানাই এই না হইলে নবী ইসলাম রবি ইসলাম রবি অন্ধকার থাকিত এই সারা জাহান গাইব তোমার গুণগান ওহে প্রিয় নবী নূরের ছবি গাইব তোমার গুণগান আমি করব তোমার গুণগান
उठाइले जातेर संगे सिफाती मिले मेर पत्ता उठाइले ठीक है वाह फाइन 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 ओरे जातेर संगे सिफाती मिले निषेधाचे दलिले निषेधाचे दलिले এই সব কথা বাতুনে কুরআন পড়ো তাওহীদ করো চরম ধরো মুর্শিদে কুরআন পড়ো তাওহীদ করো না করিলে নিশানি রে সই করিলে নিশানি রে সই ওরে গুলি তুমি চারবে রে কই কিরে মারবে কি সে পাখি রে ওই মারবে কি সেই পাখি রে ওই বারুদ নষ্ট বন্দুকে কুরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদে কুরআন পড়ো তাওহীদ করো ওরের নামের লিঙ্গ শিষ্যের জনি নামের লিঙ্গ প্রেমের জনি সঙ্গমেতে হয় গো শনি নামের লিঙ্গ প্রেমের জনি সঙ্গমেতে হয় গো শুনি কিরে গায়েবে এলমেলু ধুনি গায়েবে এলমেলু ধুনি দোস্তে দৌলত রহমতে কুরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদে কুরআন পড়ো তাওহীদ করো সাধক জালালের কথা মানো ওরে তুমি প্রাণেতে মিশাইয়া প্রাণ জালালের কথা মানো প্রাণেতে মিশাইয়া প্রাণ রে ফয়েজ তাহার টেনে আনো পত্তা খুলে শরমে কুরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের কুরআন পড়ো তাওহীদ করো মিছামিছি মূল্য দিস না মিছামিছি মূল্য দিস না বাক্স ভরা কিতাবে কুরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের কুরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের কুরআন পড়ো তাওহীদ করো এখন তোমার কাছে আমার প্রশ্ন কারণ প্রশ্ন আমি করলাম হয় না যেহেতু কইছো যে সারা সারি নাই এই কারণে আমার জিগানি লাগে এটাও আমি কোনো হার্ড প্রশ্ন আমি তোমার জিগাইতাম না একবারে ছোট্ট একটা কথা জিগাবো তুমি একটু বলবা তুমি এই যে মোহরে নবুয়ত যে গাইতাছো অথবা মোহরে নবুয়ত যে তুমি গাইবা এই মোহরে নবুয়ত এটা দেখতে কেমন এটার আকৃতিটা কি এই মোহরে নবুয়তটা এটা দেখতে কেমন
আর এটার আকৃতি কি? আর কেওর নবুয়ত হচ্ছে আশার মাধ্যমে, আবার কারো নবুয়ত হচ্ছে আঙ্গুলের মাধ্যমে, আবার কারো নবুয়ত হচ্ছে চিঠির মাধ্যমে, আবার কারো নবুয়ত হচ্ছে আংটির মাধ্যমে, আবার কারো নবুয়ত হচ্ছে কণ্ঠের মাধ্যমে, আবার কারো নবুয়ত হচ্ছে পশমের মধ্যে, আবার কারো নবুয়ত হচ্ছে চেহারার মাধ্যমে। চেহারার মধ্যে বুঝছেন তো, যেটা ইউসুফ নবীর নবুয়ত ছিল চেহারার মাধ্যমে, কারণ এই ইউসুফের বাড়ি ছিল মিশরেই এক জায়গায়, এই জায়গাটার নাম হইল কেনান। এই কেনানে বাড়ি ছিল, তখন এই ইউসুফ আলাইহিসসালাম গিয়া কি হইছে, এখানে আজিজ মিশর হইছে, মিশরের মন্ত্রী হইছে। এই মিশরের মেয়ে ছেলেরার মতো সুন্দর মানে অন্যান্য রাষ্ট্রের মাধ্যমে নাই। তে ইউসুফ আলাইহিসসালামের নবীর নবুয়ত ছিল চেহারার মাধ্যমে, কিন্তু উনার যে মোহরে নবুয়ত, উনারটা কি দুনিয়াতে আছে না উনি লয়ে গেছে গা? কি রাসুল কি অফাত লাভ করছে না, দুনিয়াতে আসছে না, আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে না? এখন এই যে রাসুলের যে মোহরে নবুয়ত ছিল, এটা কি উনি সঙ্গে নিয়ে গেছে না? আসে যদি লয়ে জায়গায় তাইলে তো গেলই, আর যদি থাকে, আর যদি এই নবুয়তের কিছু অংশ যদি থাকে, তাহলে এটা কাদের মাধ্যমে পাওয়া যায়? তুমি একটু কইব। আর বিচ্ছেদ গান হবে, এটা অধৈর্যের কোনো কারণ নাই। এই বিচ্ছেদ একটা পালার গান হবে আর একটা বিচ্ছেদ গান হবে, আর বিচ্ছেদ প্রথম হেই শুরু করুক, এরপরে আমার তো বিচ্ছেদ আছেই, কারণ আমি তো মানুষটাই নিজে বিচ্ছেদেরই মানুষ আমি। সহিত রূপ ধিয়ানে রাখিয়া জপ, নামের সহিত রূপ ধিয়ানে রাখিয়া জপ, পর রে সদা
কি রবি কে আল্লাহ মোকে পড় রে ওই নাম লা ইলাহা ইল্লাল্লাহ মোকে বলো রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ শারীরিক জানিয়া তাকে পর কালামে দিলে মুখে শারীরিক জানিয়া থাকে পর কালামে দিলে মুখে মুক্তি পাবি থাকিবি সুখে মুক্তি পাবি থাকিবি সুখে ইলাহা ইল্লাল্লাহ ওকে বলো রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন সাই আল্লাহ নুরি প্রশ্ন রাখলেন আমি আমার সাধ্য মতো জবাব দেওয়ার চেষ্টা করব আগে একটি গান করে লই বারোই রবিউল শুভে সাদেক সোমবার সকাল পিতা আবদুল্লাহ মায়া মেনার কুলে ইসলাম প্রচার করিতে নবী আসিলেন মণ্ডলে নবী আসিলেন ভূমণ্ডলে পারোই
করিতে নবী আসিলে মন্ডলে নবী আসিলে প্রশ্ন রাখলেন যে তুমি যে নবুয়ত গাইতেছো এই নবুয়তটা দেখতে কেমন, তার আকৃতি কেমন, আকৃতি কি? এই মোহর নবুয়ত দেখতে হচ্ছে, এটার আকৃতিটা হইল কবুতরের ডিমের নেহা। এটার আকৃতিটা হচ্ছে কবুতরের ডিমের নেহা। আমি আমার যথাসাধ্যভাবে চেষ্টা করলাম বলার, এবং বলতেছে যে এই নবুয়ত বর্তমানে আছে কি না, এবং যদি থাকে তাহলে কাদের কাছে আছে? এই নবুয়ত বর্তমানে আছে নাইবে রাসুলদের কাছে, যারা সুন্নি আলেম, নবুয়তের অংশ হিসাবে তাদের কাছে আছে এবং থাকবে, এটা কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। কারণ যার কারণে এই দুনিয়াটা সৃষ্টি, তিনার গুণগান, তিনার অংশ যদি না থাকে তাহলে এই দুনিয়াটাই থাকতো না। উনি হায়াতুন নবী, উনার উনি আসলে উফাত লাভ, উনি হচ্ছেন, উনি যে উফাত লাভ করছে এটা ঠিক আছে, কারণ দুনিয়া থেকে উনি পর্দা নিছে, উনি উফাত লাভ করে নাই। আমরা যে ওনারকে স্মরণ করি বা আমরা ওনারে যে ওনার নামে যে সময় দুরুদ পড়ি, আমার মনে হয় উনি সব কিছুই শোনে বা এখানে উপস্থিত হয় এবং হাজির নাজির থাকে। তবে
এই যে যাদের কাছে নবুয়তের অংশ বিশেষ আছে আলেমে কেরাম সুন্নি আলেমদের কাছে আছে, কিন্তু এর মধ্যেও কিছু কিছু আলেম আছে যারা বলে যে নবীজি মরে গেছে তার কোনো ক্ষমতা নাই, ওনার রোয়াজারে তারা কবর বলে, নবীজির কবরে যাওয়া বেদাত নাউজুবিল্লাহ। এটা তো শোনাও আমাদের জন্য পাপ। রওজা শব্দের অর্থ হলো জান্নাতের একটা বাগান বা সম্মানিত একটা স্থান। এই রোজাকে নবীজির রোজাকে এক সম্প্রদায়ের আলেমরাই কবর বলে। যাই হোক, সেদিকে আমি না যাই, এটাই পর্যন্তই রাখলাম। এখন আপনার কাছে আমার জানার থাকবে, বাবা আপনিও বলছেন আমিও বলছি, বেল লাগাইছি না, ডাক যে ডাই ডাকছি, এই আপনিও বলছেন আমিও বলছি, আমিও বলছি 360 জন আউলিয়া 313 জন নবী, আপনিও বলছেন 360 জন আউলিয়া 313 জন নবী। যেহেতু এটা আপনি বেলায়েত গাইতেছেন, আমার জানার দরকার আছে। আমি অনেক জায়গাতেই প্রশ্ন শুনছি, কিন্তু এখন উত্তরটা বাবা শুনি। আমি আজকে শুনতে চাই, জানতে চাই, বুঝতে চাই বিষয়টা আসলে কি। আপনার কাছে আমার জানার থাকবে, এই যে 360 জন আউলিয়া, এদি তো তারা তো আছেই, এটা যেহেতু বেলায়েতের যুগ, আপনি পালাও গাইতেছেন বেলায়েত, তাহলে বর্তমানে কি অলিয়া উলিয়া হইতেছে না? বর্তমানে তো অনেক অলিয়া উলিয়া হয়েছে বা হবে এটা, কারণ যেহেতু বেলায়েতের যুগ অলিয়া উলিয়া হওয়াটাই স্বাভাবিক। আপনার কাছে আমার জানার থাকবে যে এই 360 জন আউলিয়া তো আমরা বলি, অলিয়া উলিয়া বলি, কিন্তু আরও যে অলিয়া উলিয়ারা হইছে বা হইতেছে এদের নাম কেন আসে না? আর কি দুষ্টা করছে, এর রহস্যটা আসলে কি আপনি আমাকে দয়া করে একটু বলবেন? আমার আজকে জানার খুব ইচ্ছে হয়েছে বাবা, অন্য কোনো আর কোনো চাওয়ার নাই এখন বর্তমানের জন্য। মোহাম্মদ মুস্তফা যিনি রাসূল কুলের শিরোমণি, মোহাম্মদ মুস্তফা যিনি রাসূল কুলের শিরোমণি, ওই নাম জপিলে হইবে ধনী, আসিলেন ভূমণ্ডলে। আমায় ক্ষমা করো যদি
ঠকাই তো আমরা সমস্যা নাই, ঠকাই তো লাভ হইতো না।
কিছু পাখি উড়িতে জানে না,
আখিরে দিয়াছি জীব তার আগে হইছে সখিরে আমারি মরো সখিলে